খন চ্যানেলের সমস্ত দর্শক বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অকপটে শীত পেল বসন্ত মনকে রঙিন করার মরশুম আসুন আমরা সবাই মিলে এই রঙিন মরশুমে আমাদের মনকে রঙিন করে রাখি আর যারা ছবি আঁকেন বা ভাস্কর্য গড়েন তাদেরকে চেষ্টা করে মন রঙিন করতে পারবেন এরা এদের সংবেদনশীলতা দিয়ে রঙিন মরশুম হোক বা না হোক সমস্ত মরশুমকে এরা রঙিন করে রাখেন তাদের কাজের দ্বারা এদের মাধ্যম রং তুলি ক্যানভাস অথবা কাঠ পাথর ব্রঞ্জ আজকে আমাদের স্টুডিওতে এমন একজন এসছেন যিনি বলতে পারেন যিনি বলেনও আমি ভাস্কর আমি পাথর ভেঙে মূর্তি করি তাই পাথরের ভাষা আমাকে বুঝতে হয় নাহলে পাথর আমার সঙ্গে কথা বলতে পারবে না আসুন আজ আমরা আলাপ করি এই প্রজন্মের এই সময়ের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাস্কর শিল্পী শ্রী বিমল কুণ্ডুর সঙ্গে বিমল তোমাকে বাংলা এখন চ্যানেল এবং আমাদের অগণিত দর্শকদের পক্ষ থেকে স্বাগত যে তুমি বলো তুমি উত্তর কলকাতায় তোমার জন্ম কুমোরটুলির খুব কাছাকাছি এলাকাতেই তোমার জন্ম হয়েছিল সেটা কি একমাত্র কারণ ভাস্কর্যকে পেশা হিসেবে বেছে নেওয়ার না সেটা একমাত্র কারণ হতে পারে তখন আমি যখন শুরু করেছি তখন তো কুমোরটুলি আমার জীবনে আসেনি সেটা হচ্ছে খুব ছেলে বয়সে বছর পাঁচেক যখন বয়স তখন আমাদের ওইখানে একটা মণ্ডপ ছিল যেখানে দুর্গা ঠাকুর তৈরি হতো হ্যাঁ ছেলেবেলায় সেখানে ওই বাড়ির কাজের লোক নিয়ে গিয়ে রেখে দিত ওই সারাদিন ওখানে খেলা করতাম ঘুরতাম যখন দুর্গাপুজো আসতো তখন ওখানকার যে শিল্পী এক বৃদ্ধ শিল্পী আসতেন তার নাম পাল আমার এখন ছবির মতন মনে আছে সে কি অসাধারণ সে প্রথমে খড় বাঁধতো তারপর এক মেটে দু মেটে যেন আমার কাছে ছবির মতন একটা পর একটা একটার পর একটা পোলেপ যেন পড়তো তা সেইটি আমার ভেতরে একেবারে ছবির মতন আটকে থাকতো এবং ওই ওইটা দেখার জন্যে আমি সব মানে কি বলবো একেবারে কখন স্কুল আমার কখন ছুটি হবে কখন গিয়ে ওইখানে পড়ব এবং সেই থেকে আস্তে আস্তে ওই গড়া মূর্তি গড়ার দিকে আমার নিজস্ব ঝোঁক বা আসক্তিটা তৈরি হয় তারপর আস্তে আস্তে সেটা বাড়িতে আসি তখন এমন বয়স বছর পাঁচ ছয় বয়স তখন তার কোথায় মাটি পাওয়া যায় কোথায় ঠাকুরের সেগুলো জানতাম না তখন আমার ঠাকুমা তুলসীতলার গাছের মাটিগুলোকে ওই নিয়ে চেষ্টা করতাম ওই চেষ্টা করতে 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 সেগুলো কিছুই হতো না আর তাতে একটা যেটা হতো বাড়িতে শাসনটা মার মারধর করতো গাছ নষ্ট হয়ে যাবে কিন্তু আটকাতে পারতো না সেইটি সুর ছিল তারপরে যখন এই ছেলেবেলায় আস্তে আস্তে যখন এই ঠাকুমার সঙ্গে আমার গঙ্গায় যাওয়াটা একটা নেশা ছিল ঠাকুমার সঙ্গে গঙ্গায় যাবো ওই গঙ্গায় পুতুল কিনে দিত ঠাকুমা এবার এই সঙ্গে পুতুলটাও তার সঙ্গে এসে যায় মানে এই পুতুল কেনাটা সেই সেই পুতুলগুলোকে নিয়ে এসে কারণ পুতুলটা রাখার জন্যে নয় ওই মূর্তির মাথাগুলো তৈরি করতে পারতাম না ভেঙে ওই মাটি হচ্ছে শুরু কুমোরটুলিকে দেখা গঙ্গার পাড় থেকে ঠাকুমাসুম গঙ্গা তারপর আস্তে আস্তে যত বড় হচ্ছে কুমোরটুলিকে চিনতে পারছি সেখান থেকে মাটি কুড়িয়ে আনা দিয়ে আস্তে আস্তে এবার কুমোরটুলি দেখবার ঠাকুরের দিকে আস্তে আস্তে কিন্তু এরপরে তোমার যখন ছোটবেলায় এই সমস্ত মূর্তি গড়তে আর্ট কলেজে ঢোকার আগে হম তুমি ঠিক কোন অবস্থায় এসে ভাবলে যে তুমি ভাস্কর হবে এবং ফুল টাইম স্কাল্পচার হবে দেখো আর্ট কলেজ অনেক পরে এসেছি আমার মানে প্রথম জীবনে আর্ট কলেজ আসতে পারবো জানতামই না ভাবতামই না আর্ট কলেজ আগে আগে কথাটা বলছি সেটা হচ্ছে কি প্রথম মূর্তিই গড়তাম ঠাকুরই করতাম ওই কুমোরটুলি আমার গুরু ছিল সারা দিন সেখানে পড়ে থাকতাম তাদের মাটির গন্ধ আমাকে নেশা জাগত এবং আমার মানে যতটা ছুটি বা সময় পেলেই লোকে বেড়াতে যেত আমার কাছে কুমোরটুলি ছিল বেড়ানোর জায়গাগুলো এবং প্রতিটা শিল্পীর ঘরে ঘরে গিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে তাদের কাছে দেখা এবং সেইগুলো বাড়িতে এসে তৈরি করা সেইখান থেকে ঠাকুর গড়িয়ে একটা ঠাকুর গড়তে পারা মানে তখন তো আমি জানি না যে ভাস্কর কি আর ছবি আঁকি কিছুই জানতাম না তখন জানতে পারে যে ঠাকুর সেটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার কিন্তু তোমাদের এটা অপরাধ না না অপরাধ মানে কি ছিল যে তখন আমাদের সময় ছিল কি যে ছবি বা মূর্তি করা তখন লেখা পড়াটা ছিল মূল তখন এই কাজগুলো মানে একেবারে জীবনটা বিথা হয়ে যাবে আমাকে এই বলা তোমার জীবনটা মাটি হয়ে যাবে আর এটা করতে করতে কোথাও স্থান নেপে ছাতে গিয়ে করতাম সেই ছাতে যখন তৈরি করতাম লুকে 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 চড় তার ফলে এই ছাতের মধ্যেই গড়া হতো যখন জেনে যেত ছাতের ওপর গিয়ে মারত মেরে ছুঁড়ে ফেলে দিত আবার পর দিন সেটা করতাম এইবার করতে করতে ঠাকুর আস্তে আস্তে বাইরে বা পাড়ার পুজোর ঠাকুর তৈরি করতে শুরু করলাম সেই ঠাকুর দীর্ঘদিন ঠাকুর করলাম প্রায় চোদ্দ বছর ঠাকুর করলাম করতে করতে তখন বুঝতে শিখলাম যে ঠাকুরের সঙ্গে ভাস্কর্যের তফাতটা একটা মূর্তি তৈরি হয় এবং ভাস্কর্য যেটা যেভাবে তৈরি হচ্ছে সেইটা তখন বুঝতে শিখলাম তখন কিছু কিছু শিল্পীর নাম জানতে শুরু করলাম তখন কুমটুলিতে যারা ভাস্কর শিল্পী ছিলেন তারা তখন ব্যক্তি মূর্তি তৈরি করতো সেইগুলোর দিকে তখন নজর হইলো তখন ওখানে দেখতাম পাথর কাটা হতো সারাদিন একটা কম্পাসে পাথর কাটতো তারা মূর্তি থেকে সারাদিন দেখতাম একটা লোক পাথর কেটে চলেছে সেই করতে করতে আস্তে আস্তে ভাস্কর্যের দিকে আমার আসক্তি তৈরি হয় এবং সেইভাবে নিজেকে আবার তৈরি করতেছিল সেই সময় করা ছিলেন যারা ভাস্কর শিল্পী যারা মূর্তি বানাতেন তুমি যাতে দেখেছো মানে কুমোরটুলিতে তো অনেক ভাস্করই ছিলেন যেমন মণিপাল ছিলেন তারপরে এখানে ছোটোখাটো অনেক ভাস্করই যারা ছিলেন তারা তো শুধু ঠাকুর করতেন না তখন পুতুলও তৈরি হতো এখন কুমোরটুলিতে শুধু ঠাকুর তৈরি হয় তখন পুতুল তৈরি হতো খুব সুন্দর এবং তার সঙ্গে সঙ্গে কিছু ভাস্কর শিল্পী ছিলেন তারা ব্যক্তি মূর্তি তৈরি করতেন যারা আমাদের বড় বড় মনীষীদের মূর্তি তৈরি করতেন তারা তৈরি করতেন সেইগুলো তা সেইগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম তখন একটা মানুষ মা একেবারে মানুষের মতন মুখটা তৈরি হয়ে গেলো সেটা এখন বিস্ময় একটা বিস্ময় তৈরি হতো তখন আস্তে আস্তে তখন রাম রামকিঙ্কর কে দেী চৌধুরী কে মানে এইসব শিল্পীদের নাম জানতে তখন তো জানিও না যে আর্ট কলেজে আমি যাবো আমার কোনো ধারণাই নেই সুনীল পাল তার কাছে তখন জানতাম আমি ওই অবনীন্দ্রনাথ বা এরা যে গুরু শিষ্যের ব্যাপারটা আমার কাছে মনে হচ্ছে কারণ হেল্পারি কাজ করবো ছোটবেলায় যে ভালো লাগাটা ওইটাই তোমাকে ওই সিরিজেই চলেছি আমি মানে তার কোনো মানে আজকে এখানে আসা পর্যন্ত কোনো ছেদ নেই জীবনে এই পাঁচ বছর বয়স থেকে যে মাটি ঘাটা শুরু হয়েছে আজ পর্যন্ত সেটাই কন্টিনিউ করছে একেবারে তারপরে আট কলেজে ঢোকা তারপরে তারপরে আমি অনেকের আন্ডারে কাজ করতে গেলাম যেমন রামকিং রামকিঙ্কর বেজি কাছে শান্তি নিকেতনে কাজ করতে মানে হেল্পারের কাজ করেছে ঢোকার আগে না না অনেক আগে আট কলেজে ঢোকার আগে উনি তখন বললেন ওটা সেভেন্টি থ্রি টি হবে তা তখন উনি বললেন যে তোমাকে রাগব খেতে দেবো কি করে আমার তো সেটাও সমস্যা তারপর দেবীভূষণ রায়চৌধুরীর কাছে গেছিলাম তা উনি সমুনাক মন্ত্রীতে বাড়িতে থাকতেন তা উনি মাঝে মাঝে আমাকে আসতে বলতো বলে এমন টাইমে এলে আমারই তো বয়স হয়ে গেছে তো মাঝে মাঝে গেলে উনি আমার করে নিয়ে গেলে সেগুলো দেখি ঠিকই বলতেন তা পুনিও চলে গেলেন ওই করতে করতে তারপরে আমি একজনের একজনের হেল্পারের কাজ করলাম বিপিন গোস্বামী বিপিন গোস্বাই তার আমি মানে হেল্পার হিসেবে মানে অ্যাসিস্ট্যান্ট নয় হেল্পার হিসেবে আমি কাজ করতাম মানে আমার কাছে তখন যা করতে বলবে সেটি আমার কাছে হচ্ছে একবারে স্বপ্নের মতন যে একজন শিল্পী আমাকে তার কাছে রেখেছে তা সেই কথা দীর্ঘ বছর চা পাঁচে আমি সেখানে তার সব কাজ করতাম সেই করতে করতে তখন দেখলাম যে ঠিক সুবিধা হচ্ছে না যে আমার সব থেকে এখানে একজনের কথা মনে পড়ে ইন্ডিয়ান আর্ট কলেজে অধ্যাপক ছিলেন ভাস্কর সুভাষ রায় তার কাছে আমি বলেছিলাম দেখুন আমি টেকনিক্যাল কাজ তো শিখছি মূর্তি করা শিখছি না তখন সে বলেছিল দেখো এখন সেই সময় আর নেই শিষ্যে তুমি আমাকে পয়সা দাও আমি তোমাকে টিউশন দেবো আর তা নলে একটা পাথরের গাছ চকে দাগ দিয়ে দিলাম সেখানটা তুমি ফুটো করলে সেটা মজুরও পারে তখন আমার মূল চাইতো বলে তুমি আর্ট কলেজে যাও তাহলে সেখানে শিখতে পারবে আমি দেখলাম সেইটি তাই তারপরে আমি অনেক চেষ্টা করে অনেক পরিশ্রম করে আর্ট কলেজে ভর্তি হয়েছি গভর্নমেন্ট আর্ট কলেজ গভর্নমেন্ট আর্ট কলেজ সেটা কত সাল ওটা পঁচাত্তর সালেড করে ভর্তি তখন তুমি কোন কোনো যাদের কাছে তুমি ভীষণ অনুপ্রাণিত আমি প্রথমে ভাস্কর্যের জন্য আমার সারা জীবনটা যেহেতু রয়েছে সেক্ষেত্রে আমার কাছে পাঁচ বছর দশ বছর কোনো ব্যাপারটা নয় কিন্তু প্রথমে আমি আমি জীবনে কোন ছবি আঁকিনি চিরকাল সব কাজই করেছি মূর্তি সব মাটি দিয়ে মানে ছবি আঁকার আমার জীবন রং আমি আমাদের একজন শিল্পী ছিলেন ইন্ডিয়ান কলেজে ওয়াটার কালার দারুণ করতে গোবিন্দ বলে মাত্তত্তা করে মারা গেছে অসাধারণ মানুষ ছিল তা তার একটা শুকনো ওয়াটার কালারের টিউব তাকে গুঁড়ো করে ঘষে আমি গভীর কলেজে পরীক্ষা দিয়েছিলাম আমি তার আগে এখন যেরকম বাচ্চার হাতে প্যাস্টেল তুলে দেওয়া রঙের বাক্স তুলে না আমাদের সেই আমাদের সেই জীবনে কোনো ছিল না একটা পেন্সিল পর্যন্ত কেউ তুলে দিত না সেক্ষেত্রে তখন আমি তো জানতাম না যে রঙটা কি তার আগে কলেজে ঢোকার তিন মাস যে প্র্যাকটিস করেছিলাম তখন তখন সেই কিন্তু আমি আমি পড়তে ড্রয়িংটা শেখার দরকার বলে প্রথমে ফাইন আর্টস আচ্ছা রামকিঙ্কর বেজের সঙ্গে তোমার একটা বিশেষ সম্পর্ক ছিল সেটা যদি আমাদের একটু বলো সেটা ইন্টারেস্টিং আসলে আসলে ওই মানুষটাকে আমি খুব শ্রদ্ধা করতাম শুধু শুধু শিল্পী হিসেবে না ব্যক্তি শিল্পী হিসেবে মানে জীবনযাপনটার মধ্যে একটা মজা ছিল আমি প্রতি বছর যে কোনো সুযোগ পেলেই তখন তো আমি শান্তিনিকেতন চিনতাম না কিছু না ওখানে কিন্তু রাম কিঙ্করকে চিনতাম সেই জন্য শান্তিনিকেতনে পৌঁছে গেলে তখন হোটেলে থাকার মতনও ক্ষমতা ছিল না আমাদের বন্ধু ছিল দু একজন বন্ধু আমার একসঙ্গে যেতাম গিয়ে কারুর বাড়ি দালান বা কারুর পুরনো বাড়ি সেখানে কোনো রকমের রাত্তা কাটাতাম আর এই কিঙ্কদ্দার কাছে সারাদিন যেতাম এবং কিঙ্কদার চলা ফেরা কিঙ্কদ্দার বাড়িতে বসে তার কথা শোনা সে একেবারে যেন কী বল মন্ত্রের মতন যেন কি বলছে একটা শিষির করতো শরীরের মধ্যে মানে সে আজ কথা শুনতাম এবং দীর্ঘ সময় সে নানা রকমের কথা বলতো মানে শিল্প সম্বন্ধে বলতো মানুষের সম্বন্ধে প্রকৃতির সম্বন্ধে বলতো তা সেগুলো শুনতাম শুনতে শুনতে একটা মানে ওই মানে একটা ভাস্কর্য যে এই মানুষ শিল্পী হতে গেলে ওইরকম একটা হতে হয় এইরকম একটা ভেতর ভেতর তৈরি হতাম এটাকে বলতে পারো যে একটা মানসিকভাবে একটা চার্জ নেওয়া মানে ওইগুলো আমাকে আমার জীবনে অনেকটা জায়গা জুড়ে আছে শুধু শুধু রামকিং করবিজ নয় দেইপসের রায় চৌধুরী সেইভাবে অনুপ্রাণিত করত আমাকে খুব মানে ওনার কাছে গেলেই রামকিং করকে তুমি কাজ করতে দেখেছো সামনে কাজ করতে দেখেছি এবং ওনার ঘুরে বেড়াতে দেখেছি আমি প্রতি বছরে দুবার একবার করে ওনার কাছে যেতাম শান্তিনিকেতনে উনি ঘুরে বেড়াচ্ছেন বা উনি বাড়িতে বসে আছেন বসে গল্প করছেন এরকম নানাভাবে ওনার সঙ্গে গেছি বা আমার প্রশ্ন করেছি আমার কাজ নিয়ে বা কাজ করার সময় সেগুলো বলেছে সেই সেই সময় আমাকে একবার রামকিঙ্কর বলেছিলেন যে যে এর পরে দেখবে আর্ট কলেজে আর কেউ পড়তে আসবেন বাড়িতে বসিয়ে ছবি আঁকা যাবে মানে অ্যাস্ট্রাকশন তখন জানি না উনি কী করে ভেবে ফেললেন তখন বাড়িতে বসিয়ে ছবি আঁকা আঁকা যাবে আর্ট শিখতে হবে আচ্ছা এই প্রশ্নটা তোমার একটা কথা বলো এটা খুব ভালো প্রশ্ন পয়েন্ট তুলেছো তুমি স্কালচারের ক্ষেত্রেও কি ব্যাপারটা একইভাবে বলা যায় যেটা পেন্টিংয়ের ক্ষেত্রে বলা যাচ্ছে কেন বলা যাবে না স্কাল্পচার স্কাপচারও যদি তুমি স্কাল্পচার তো পুরোপুরি টেকনিক্যাল একটা তুমি করতে না এখন কি সব জানার দরকার ইনস্টলেশন বলে আর্ট একটা আমাদের আমরা চালু করেছি সেটা তুমি এই টেবিলটাকে বলে দাও না একটা এর নাম দিয়ে বসিয়ে দাও না এটা তো তোমার হয়ে গেলে পার্টিসিপেন্ট করে দাও স্কাল্পচার বলে দিন বা ইনস্টলেশন এটা না স্কাল্পচার না পেন্টিং না কিছুই না এখন তো কোনো দরকার পড়ছে না কিন্তু এতে কি মানে স্কাল্পচারে যে চরিত্র চরিত্র দেখো চরিত্র কিছুই নষ্ট হচ্ছে না কারণ নতুন ভাব না এটাও স্বাগত জানার ব্যাপার আছে যে এটা এটা একটা নতুন ভাবনা নতুন চিন্তা এটা একটা মূল্য বা আছে আমরা তো আটকে থাকতে পারি না এটা তো নতুন একটা ভাবনা এটা কিন্তু কিন্তু না কিন্তু ধরো তুমি আজকে যে কাজগুলো করছো তুমি অসম্ভব স্কিলফুল একজন স্কাল্পটর কিন্তু সেই ক্ষেত্রে এখন এই ব্যাপারগুলো চলে আসার ফলে যেটা হয়েছে অনেক যাদের স্কিল নেই তারাও কিন্তু সমস্ত কাজকর্ম করে একটা কিছু করার চেষ্টা করছে না এখন তো পুরো ধারণাটাই পাল্টে গেছে এখন যে তোমার ছবি আঁকা শিখতে হবে তার তো কোনো মানে শিল্পী হতে গেলে এখন তুমি তোমার ধারণাটা তোমার আইডিয়াটা ওটাই বড় করে দেখাচ্ছে তুমি তোমার এখন অনেক রকম ইজি এসে গেছে এগুলো আমরা সেটাকে মনে করি না আমরা রিয়েলিটির মধ্যে দিয়ে তৈরি হয়ে এসেছি আমরা স্কিল দিয়ে তৈরি হয়ে এসেছি আমরা কল্পনা দিয়ে আমরা ভাব দিয়ে আবেগ দিয়ে তৈরি হয়েছি আমরা শিল্পের মধ্যে সেটা যতক্ষণ না নিজেকে দেখতে পাচ্ছি ততক্ষণ আনন্দ পাই না সে তো আমরা ওইটি করি কিন্তু তবুও কিছু কিছু ক্ষেত্রে তো আমরা আবার সেই জায়গায় পৌঁছবার চেষ্টা করছি যে নতুন ভাবনার দিকে সেটা পরীক্ষা করে দেখা যাক অন্তত ব্যক্তিগতভাবে আমি কিছু কিছু চেষ্টা করি ডাইরেক্ট ইনস্টলেশান না হলেও আমি ভাস্কর্যটাকে একটু অন্যভাবে দেখার চেষ্টা করি আচ্ছা আমরা তোমার ভাস্কর্য কথায় ফিরবো অনেক পরে একটু পরেই ফিরবো তার একটা ছোট্ট ব্রেক নিতে হবে আমরা একটা ছোট্ট ব্রেক নিচ্ছি আমরা তারপরেই ফিরে আসছি আপনারা সঙ্গে থাকুন আমরা ফিরে এলাম ব্রেকের পরে আজ আমরা কথা বলছি এই সময়ের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাস্কর শিল্পী শ্রী বিমল কুণ্ডুর সঙ্গে বিমল দা আমরা যেখানে শেষ করেছিলাম তোমার কাজ নিয়ে আমরা কথাবার্তা বলবে এবারে তোমার আগেকার কাজ আমরা দেখেছি আমরা দর্শকদের দেখিয়েওছি এখন তুমি যে ধরনের কাজ করো সেখানে সাধারণ মানুষের ব্যবহার্য যে উপাদান হ্যাঁ তার একটা বিনির্মাণ থাকে তার সঙ্গে থাকে একটা রূপকল্প যেটা কিনা বিমূর্ত এটা কেন তোমার এইদিকে ঝোঁকটা কেন কেন এটা একটা ফিউশন কাজ হয়ে যাচ্ছে ফিউশনটা না এখন ব্যাপার হচ্ছে কি আমি তো সম্পূর্ণ বাস্তব কাজ করতাম তারপরে সেটাকে আস্তে আস্তে সেমি নানা রাস্তা দিয়ে একটা পর একটা আসছে আস্তে আস্তে সিমপ্লিফিকেশান অনেক করেছি কাজের মধ্যে করতে করতে তারপরে হলো কি এইবার মাধ্যমগুলো নানা রকম আমার কাছে আসতে শুরু করলো যেমন আমি যখন বাইপাস দিয়ে বাসে করে চলি তখন ওই চামড়া যেখানে ট্যানারিগুলো আছে ওখানে চামড়া শুকোয় এই চামড়াগুলো রোজ দেখি মনে হয় বা কী সুন্দর এগুলো একটা ফর্ম তৈরি আছে আমাকে খুব মানে কী বলবো রিয়্যাক্ট করে তা সেই জন্যে ওই চামড়া থেকে কিছু করা যায় কি না রোজই ভাবি রোজই ভাবি ভাবতে ভাবতে চামড়ার ওই পদ্মপুকুরি যেখানে চামড়া বিক্রি হয় সেখানে পৌঁছে গেলাম তা আমি জানিও না যে চামড়া দিয়ে আমি কী করবো দিয়ে সেখানে ওই ওই রকম মোটা চামড়া ওদের দোকান থেকে ওখান থেকে কিনলাম এবার কিনে সেটাকে আমাকে রোল টোল করে নিয়ে রাস্তায় বাসে উঠলাম আমাকে ধাক্কা দিয়েছে আমার বলে না দিয়ে দিল চামড়া নিয়ে উঠেছি বলে কি করব আবার সে হাঁটতে হাঁটতে সেই চামড়া নিয়ে বাড়ি ফিরলাম কিন্তু চামড়াটা দিয়ে কী করবো চামড়াটা যখনই খুললাম দড়ি বাঁধা থেকে তখন সে নিজেই তৈরি হয়ে আছে যেন মনে হচ্ছে যেন ওটা সেই ডিজাস্টার একটা হাত ওই মানে পড়ে আছে এইরকম সেইটাকে তখন আমি একটা তার সঙ্গে মেটালের হাত তৈরি করে লাগিয়ে দিলাম লাগা পরে সম্পূর্ণ আমি যেটা ভাবনাটা এসেছিল সেটা পরিপূর্ণ সেই সেই আমার শুরু চামড়া দিয়ে কাজ করা তারপর চামড়া নিয়ে আমি অনেক রকমের মানে সেটাকে এবার নানাভাবে আমি অনেক কাজ করেছি না এবার হচ্ছে কি তারপর হলো কি আমরা উত্তর কলকাতা পুরোনো পাড়ার লোক তো সেহেতু ওখানে এখন পুরোনো বাড়িগুলো একশো বছর দেড়শো বছর দুশো বছরের বাড়ি সেই বাড়িগুলো এখন হাত পাল্টে যাচ্ছে পুরো হাত হাতে চলে যাচ্ছে এবার বাড়িগুলো ভেঙে ফেলা হচ্ছে তার যে করি বর্গা পুরনো সেইগুলো না দেওয়ালের মধ্যে ছিল সেগুলো উয়ে খায়নি সময় খেয়েছে সেই যে মাটির মধ্যে দেওয়ালের মধ্যে থাকার ফলে সময় সময় খেয়ে নিয়েছে তার মধ্যে এটা আমি এটা নাম দিয়েছিলাম বাইট মানে খেয়ে ফেলা মানে অ্যাসিডে যেরকম বাইট করে আমাদের টান্স আছে না সেরকম সেইগুলোকে পরিষ্কার করার পর দারুণ একটা স্ট্রেকচার তৈরি হয় তার মধ্যে সে আমাকে যেন একটা ইউনিক এবং সেইগুলোকে দিয়ে তখন একটা যেমন একটা কাঠ এরকম পড়েছিল সেটাকে তুলে নিয়ে দিয়ে মাটি করবো একটা সুন্দর ফুকর তৈরি হলো তা ভাবতে ভাবতে মনে হয় এটার মধ্যে একটা বাস একটা মেটালের একটা ছোট্ট পাখি ওখানে বসিয়ে দিয়েছিলাম দেওয়ার পর ওটার নাম দিয়েছিলাম লাইফ একটা পাখি যেমন আর একটা সব প্রথম এই কাঠের কাজটা শুরু হয় আমি এই আমার বাড়ির উঠোনে বসে মাটি মাখতাম হ্যাঁ আর আমার তখন বাবা বেঁচেছিলেন ওই ওই রকম খেয়ে যাওয়া একটা দরজার একটা দিকের কাঠ তার দরজা একটা খা নোংরা জায়গায় ফেলে দিয়েছিল বলে এটাকে ফেলে দাও তাই মাটি মারতে মারতে আমার খুব কষ্ট হতো এই কাঠটা দীর্ঘদিন আমাদের বাড়িতে ছিল আমাদের সঙ্গে ছিল আজকে এটাকে ফেলে দিতে বলছে এবং কিন্তু কাঠের ফর্মটা আমার খুব ভালো লাগতো আর আমার কষ্ট হতো কাঠটা আমাদের ছেড়ে চলে যাবে ফেলে দেওয়া হবে আগুনে পুড়িয়ে দেওয়া হবে আমি তাহলে একদিন দেখি বলে সেই কাঠটাকে কেটে বসিয়ে দাঁড় করিয়ে সেটাকে দাঁড় করলাম করার পর তাতে তিনটে পাতা মেটালের করি খুব পলিস্ট একেবারে করে ওতে ফিট করে দিলাম ওটারও নাম দিলাম জীবন সেই কাটটা প্রথম আমি সোর্স আই কাঠের কাজ সেটা এক্সিবিশনে ছিল আমাদের সোসাইটি প্রথম আচ্ছা তোমাকে একটা প্রশ্ন না করে পাচ্ছি না ধরো তুমি জানলেন স্কাল্পচার এখন ছবির বাণিজ্য একটা বিশাল জায়গায় পৌঁছে গেছে ছবি নিয়ে অনেক টাকার লেনদেন হচ্ছে বা স্কাল্পচার নিয়েও হচ্ছে কিন্তু সেই অর্থে স্কাল্পচার কতটা গিয়েছে। কারণ যত পেন্টিংয়ের শো হয় সেখানে কটা স্কালচারের শো হয় এক নম্বর দু নম্বর আমরা স্কাল্পচার নর্মালি দেখি পেন্টিংয়ের শো তার সঙ্গে চারটে স্কাল্পচার তো এটা কি স্কাল্পচার করে যারা বা স্কাল্পচারের পক্ষে এটা ওটা কি ডিপ মানে তারা কি ডিপ্রাইব হচ্ছে না হ্যাঁ নিশ্চয়ই হচ্ছে সব থেকে যেটা বড় কথা হচ্ছে যে আজকে শিল্পের খুব বড় বাজার তৈরি হয়ে গেছে যার ফলে হয়েছে কি আমাদের কলকাতা শহরে বা ভারতবর্ষে যে গ্যালারিগুলো তৈরি হয়েছে তাদের একটা দায়িত্ব তারা পালন করে না তারা যেহেতু তাদের ছবির মার্কেটটা খুব ভালো হয়েছে ছবি খুব স্বল্প জায়গায় রাখা যায় তাহলে তারা সেই ছবির ওপরই বাণিজ্যটা ভালো হচ্ছে কিন্তু ভাস্কর্য যে একটা দিক তাকে তো ভাবাই হয় না তারা ভাস্কর্য রাখতে গেলে জায়গা লাগে বা সমস্যা ভেঙে যেতে পারে তাহলে এই দিকটাকে আস্তে সরিয়ে দাও প্রথম দিকে কিন্তু সমান রাখা হতো যখন ছবির বাজারটা ভালো হয়ে গেল তখন কিন্তু ওদের তো ভাবা উচিত এটাও তো একটা একটা ঐতিহ্যপূর্ণ শিল্পকলা একটা টোটাল এক্সিবিশনের মধ্যে একটা মাল্টি মাল্টিস্টোর বিল্ডিং এর পাশে যেরকম একটা ঝুপড়ি বস্তি থাকে আমাদের ঠিক তাই করা একটা বড় ভালো পেন্টিং এর কর্নারে আমাদের একটা একটা জায়গা করে দেয়ালের কোণের মধ্যে একটা স্কালচার রেখে দেওয়া হয় ওটা কি না আমরা পেন্টিং স্কাল্পচার সব করছি কিন্তু আদৌ সেটাকে গুরুত্বই দেওয়া হয় না তারপর আর একটা বড় কথা হচ্ছে যে তুমি নিশ্চয়ই তুমি শিল্পী নিশ্চয়ই জানো যে বছরে কতগুলো পেন্টিং শো হয় আর কটা স্কালচারের শো হয় না হয় না একটাও হয় না তাহলে আজকে শিল্পের দায়িত্বটা কে নেবে আজকে মানুষের কাছে ওই গ্যালারিগুলো তুলে ধরছে ছবি মানুষ দেখতে পাচ্ছে আজকে ভাস্কর্য যদি প্রদর্শনী না হয় তাহলে সাধারণ মানুষ বা যারা দর্শক তারা জানবে না যে এই থেকে কি কাজ হচ্ছে যেহেতু তার অর্থনৈতিক যোগটা নেই বা বেশি নয় হ্যাঁ এখানে আর একটা কথা তুমি বললে সেটা খুব ঠিক কথা যে গ্যালারিগুলো যা করছে মানে নাইনটি পার্সেন্ট গ্যালারি বিক্রিযোগ্য কাজ খুঁজে এখন কলকাতা শহর সুন্দর কলকাতা কলকাতার বাইরেও প্রচুর শিল্পী আছেন বা ভাস্কর আছেন যারা একটু অন্যরকম কাজ করে একটু ক্রিয়েটিভ কাজ করেন তাদেরকে জায়গাটা দেবে সেটি তো হচ্ছে সব থেকে বড় প্রশ্ন যে আমরা যারা কাজকে আমি বলছি না যে নিশ্চয়ই আমারও বা বিক্রি বা বাণিজ্য প্রত্যেকের হোক নাহলে চলবে কী করে অর্থনৈতিক সাচ্ছল্য না হলে এটাকে টিকিয়ে রাখা খুবই মুশকিল কিন্তু আমরা যারা শিল্পটাকে একটু অন্যভাবে ভেবে কাজ করার চেষ্টা করছি তারা আমরা যাব কোথায় আজকে আমি চামড়া নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছি এটাকে তো একটা গুরুত্ব দিতে হবে খারাপ হোক ভালো মানুষ সেটা বলুক তাই তো তাহলে সেইটাকে যদি জায়গায় না দেওয়া আমার তো কেউ জানতে পারছে না বছরে একটা এক্সিবিশনে পার্টিসিপেট করলাম সেখানে আমার আমি অ্যাবস্ট্রাক্ট ছবি ভালোবাসি বা আমি রিয়েলিস্টিক বিক্রি ছবি সে আমাকে বাদ দিয়ে দিল। তাহলে আমার কাজটা থাকছে না আরেকটা সমস্যা যেটা দাঁড়িয়েছে নতুন প্রজন্মের শিল্পীরা তারা কি এই ভাস্কর্যে আসছে না যারা শিল্প ভাস্কর্যে চান্স নিয়ে কাজও করছে তারা পরে ছবি আঁকা চলে যাচ্ছে কারণ হচ্ছে তারও তো পয়সার দরকার আর একটা যেটা সব থেকে বড় সমস্যা হচ্ছে পেন্টিংয়ের থেকে স্কালচারের স্কালচারের একটা ঘরের দরকার পড়ে পেন্টিং একটা মোটামুটি একটা কর্নারে কোনো রকমে করা যায় কিন্তু স্কালচারটা স্পেস সব থেকে বড় সমস্যা হচ্ছে জায়গাটার সমস্যা আমাদের এমন কোনো কলকাতা শহরের স্টুডিও নেই একটা ভাস্কর একটা স্টুডিও সেখানে সবাই স্থান পায় না তাহলে কোনো জায়গা নেই সম্পূর্ণভাবে কাজ করতে পারে আর আজকালকার নতুন ফ্ল্যাট বাড়িতে থাকে দোতলার উপর জিনিস কালচার করতে বাড়ি করে দেবে তাহলে সেখানে সমস্যা থেকেই যাচ্ছে তাহলে ভাস্কর্যটা একে গ্যালারি থেকে তারা আমাদের সুযোগ দিচ্ছে না কোনো স্টুডিও নেই যারা আমরা কাজ করতে কোনো দিক দিয়ে কিচ্ছু নেই যেহেতু এর মার্কেট তৈরি করা হয়নি তাহলে এটা কি ভাস্করের দায়িত্ব না যারা গ্যালারি বা যে সব থেকে আরেকটা বড়ো কথা হচ্ছে মিডিয়া আমাদের কোনো সুযোগ দেয় না কারণ পেন্টিং যার বিক্রি তার মিডিয়া তারপর ছবি ছাপা হয় তার লেখা তারপর ভাস্কর্যের ওপর তারপর তাহলে কোনো দিক দিয়ে একটা ভাস্কর বা একটা গ্রাফিক্সের যারা শিল্পী মানে এরকম আমি দেখেছি ধরো কোনো পত্রিকাতে গপ্প লেখা হয়েছে সেখানে পেন্টাররা কাজ করছেন কিন্তু সেখানে ওই গপ্পের ইলাস্ট্রেশন হিসেবে কিন্তু কোনো ভাস্কর্য ইউজ করা হয় না করা যেতেই কোনো করা তারপরে কলকাতা আজকে সারা ভারতবর্ষে এখন বিদেশেও নিয়ে যাওয়া হচ্ছে ওয়ার্কশপ করতে কটা ভাস্কর্যের ওয়ার্কশপ হয় তাহলে আমরা কী দোষ করেছি ভাস্কর্য শিখে যে আমাদের আমাদের গুরুত্ব দেওয়া হবে না আমাদের প্রদর্শনী করা হবে না কিন্তু আমরা তো লড়াই করে যেতে হবে বা করে যাচ্ছি জেন প্রবলেম আমরা চাই সবাই মিলে চাই এটা একটা সমস্যার সমাধান হোক আর আমাদের সময় প্রায় শেষ হয়ে এসছে আমরা অনুরোধ করবো তোমাকে আমাদের এই স্টুডিওতে তুমি কীভাবে ভাস্কর্য করো তুমি আমাদের এখানে মাটিও আছে তুমি যদি ছোটো করে একটু দেখাও কীভাবে তুমি কাজটা করো তাহলে আমাদের যারা দর্শক তারা দেখে একটু আনন্দও পাবেন কারণ এখানে যারা আসেন তারা মোটামুটি ছবি আঁকেন বেশিরভাগ পেন্টার আসেন কিন্তু আজকে আমরা যেহেতু তোমাকে পেয়েছি আমি লোকটা সামলাতে পারছি না তুমি আমাদের সবার সামনে দেখাও কেউ তুমি কাজটা চেষ্টা করবো খুব অল্প সময়ের মধ্যে যতটুকুনি করা যায় আজকের সময় প্রায় শেষ আপনারা দেখলেন একজন ভাস্করের হাতের ছোঁয়ায় একটা সাধারণ মাটির তাল কিভাবে একটা রূপ পায় স্টুডিওতে আসার জন্য এবং এখানে এ ধরনের কাজ করার জন্য তোমাকে আমাদের চ্যানেল এবং আমাদের দর্শকদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ বিমলদা তোমার কাজ এরকম স্বচ্ছন্দ্ন গতিতে এগিয়ে চলুক যেমনভাবে তুমি কথা বলো সেভাবে তোমার কাজ এগুক আমরা তোমার কাছ থেকে আরও অনেক সৃজনশীল কাজ পাওয়ার অপেক্ষায় রইলাম আর এই সঙ্গে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি আবার দেখা হবে পরের সপ্তাহে এই দিন এই সময় ঠিক এই চ্যানেল